Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Narayanganj High School and College ষষ্ঠ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে আসন্ন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছো। আজ আমি তোমাদের উদ্দেশ্যে পঞ্চম অধ্যায়ের চতুর্থ পাঠের আলোকে আলোচনা পেশ করব। আমাদের আজকে বিশেষ হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জীবনাদর্শ। আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জীবনী কেন্দ্রে এই আলোচনা পেশ করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, যিনি 556 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং নবুওয়াতের প্রথম বছরে মৃত্যুবরণ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা হলেন খুয়াইলিদ বিনতে আসা, আর তার মা মাতা হলেন ফাতিমা বিনতে যায়েদ। তিনি কুরাইশ বংশের আব্দুল ওজ্জা পরিবারে জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম এবং তিনি ছিলেন ধনাঢ্য, অনেক অর্থবিত্তের মালিক ছিলেন তিনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য দেখে তিনি তার প্রতি অনুপ্রাণিত হয়েছেন এবং আকৃষ্ট হয়েছেন এবং তাকে তার ব্যবসায়িক কার্যক্রমে সম্পৃক্ত করবার তিনি প্রস্তাব পেশ করেছেন। তখন তিনি জানতে পেরেছেন যে এই যুবক বিনয়ী, নম্র, ভদ্র, সত্যনিষ্ঠ, নির্ভর যাপনে সে অভ্যস্ত। তার এই সমস্ত গুণাবলী সম্পর্কে অবহিত হওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন খুব বড় ধরনের ব্যবসায়ী, এজন্য তাকে তার ব্যবসায়িক কাজে তিনি নিয়ে আসতে চেয়েছেন এবং প্রস্তাবনা পেশ করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহায় এই প্রস্তাবনায় আবু তালেব একমত পোষণ করে আপন ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজার ব্যবসায়িক কাজে সহযোগিতার জন্য অনুমতি দেন। তিনি অনুমতি পেয়ে খাদিজার ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক যাবতীয় দায়িত্ব তিনি গ্রহণ করলেন এবং ব্যবসা সিরিয়াতে গেলেন। সিরিয়া থেকে ব্যবসায়িক জিনিসপত্র পণ্য সামগ্রী বিক্রি করে যথেষ্ট লাভবান হয়েছে এবং খাদিজার অন্যান্য যারা ছিল কর্মচারী তারাও তার সাথে গিয়েছিলেন। তারা দেখেছে যে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আন্তরিক এবং কর্তব্যনিষ্ঠ, কতটা দায়িত্ববোধ সম্পন্ন তার আচরণে, তার কথাবার্তায়, তার ব্যবসায়িক পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যোগ্যতা বা দক্ষতা এবং তারা সচক্ষে অবলম্বন করেছে এবং এসে খাদিজার কাছে এই বিষয়গুলো তুলে ধরেছে। হযরত খাদিজা তার এই সকল গুণাবলী বা বৈশিষ্ট্য সম্পর্কে অব
তার সাথে প্রণয়ে আবদ্ধ হওয়ার চিন্তা করছেন, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে মানসিকভাবে বিভ্রস্ত হয়েছে এবং এটি তিনি তার অভিভাবক আবু তালেবকে অবহিত করেছেন। আবু তালেবের পরামর্শক্রমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজার বিবাহ সুসম্পন্ন হল। মহরানা ছিল 20টি উট। হযরত আবু তালেব এই ব্যবস্থাপনা করলেন এবং বিবাহের পরই যাবতীয় সম্পদ, যাবতীয় অর্থ, বিত্ত সবকিছু নবীকে সঁপে দিলেন যে আপনি যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে আপনি আমার এই সম্পদ, আমার এই অর্থ বিত্ত সবকিছু আপনি ব্যয় করবার অনুমতি পেয়ে দেন, আপনাকে অনুমতি দেওয়া হল, আপনাকে অধিকার দেওয়া হল। সুতরাং এই ব্যাপারে আপনি কোনোরকম চিন্তা না করে নিজের মতো করে আপনি আমার সংসারের জাতীয় কার্যক্রম সুসম্পন্ন করবেন এবং যখন যেটা আপনি ব্যয় করতে চান ব্যয় করবেন, দানের ক্ষেত্রেও কোনো বাধা নেই, আপনি বাধাহীন অবস্থায় আপনি দুস্থ মানবতার জন্য দান ফেরা সেটা করতে পারবেন। মহান আল্লাহ এই তাদেরকে তিনটি পুত্র সন্তান দিয়েছেন, কাসিম, আবদুল্লাহ এবং তাহির। অবশ্যই এরা শৈশবে মৃত্যুবরণ করেছেন, তারা বেঁচে ছিলেন না। প্রিয় নবীজির যে তিন সন্তান হযরত খাদিজার মাধ্যমে যে তিনটি সন্তান হলো তাদের, সেটা তারা ছিলেন কাসিম, আবদুল্লাহ এবং তাহির। এরা অবশ্য শৈশবে মৃত্যুবরণ করেছেন। আর চারজন মেয়ে সন্তান তাদের ছিল জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিম। তারা বেঁচে ছিল, তাদের বংশধারা ছিল। আল্লাহ তাদেরকে এইভাবে করে সম্মান দিয়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে খুবই ভালোবাসতেন, খুবই পছন্দ করতেন এবং সদা সর্বদা প্রিয় নবীজির খোঁজ খবর রাখতেন। যখন তিনি হেরা গুহায় যেতেন এবং কয়েকদিন করে তিনি সেখানে থাকতেন, তখন দেখা যেত যে খাদিজা নিজেই তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন, হেরা গুহাতে পৌঁছে দিতেন। এইভাবে করে তিনি উম্মতের চিন্তায় নির্ভর থাকতেন কি করে এই জাতিকে সুন্দর এবং সুশৃঙ্খল একটি পরিবেশে আনা যায়, তা তাদের চরিত্রে ভালো দিকগুলো কী করে তাদের মধ্যে তৈরি করা যায়, কী করে তাদেরকে মহান আল্লাহ বা আমরা যে মানুষ হিসেবে, মানব জাতি হিসাবে শ্রেষ্ঠতম সদয়ে কাতারে সামিল হয়েছে, আমাদের যে ইতিবাচক কার্যক্রম রয়েছে এগুলি কী করে আমরা করতে পারি এবং নেতিবাচক কাজগুলো থেকে কীভাবে বিরত থাকতে পারি, এই চিন্তা তিনি নির্ভর থাকতেন। এক পর্যায়ে যখন তার বয়স 40-এ উন্নীত হল, তখন তিনি হেরা গুহাতে প্রথম ওহী প্রাপ্ত হলেন। ফেরেশতা এসে তাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসান মিন আহলাক, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। এইভাবে যখন পাঁচটি আয়াত নাযিল হল, তিনি হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখে তিনি ভীত সন্ত্রস্ত হয়েছেন, ভয় পেয়েছে,
তিনি ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে তিনি দ্রুততার সাথে চলে আসলেন হযরত খাদিজার কাছে এবং এসে বললেন জামনে রুমী আমাকে তুমি ঢেকে দাও, কম্বল দিয়ে চাদর দিয়ে আমাকে ঢেকে দাও, আমি ভয় পাচ্ছি এবং আমার কাছে খুবই কষ্ট অনুভূত হচ্ছে, মনে হয় যেন আমার শরীরে জ্বর একটা ভাব তৈরি হয়ে গেছে। খাদিজা তাকে চাদর দিয়ে কম্বল দিয়ে তাকে ঢেকে দিলেন, তার সাথে এসে কথা বললেন যে আপনি আসলে চিন্তা করছেন কেন, আর ভয় পাচ্ছেন কেন, আপনি তো ভালো মানুষ, মানুষের কল্যাণ করুন, আপনি তো সুস্থ মানবতার সেবায় নিয়োজিত থাকেন, আপনি তো আতিথেয় থাকেন, যাবতীয় ভালো গুণ বৈশিষ্ট্য আপনার মধ্যে দেখা যায়, মহান আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, অপদস্থ করবেন না। এইভাবে করে তাকে শাসানা দিলেন, যখন বাঁচছিলেন এক পর্যায়ে তাকে তার চাচাতো ভাই বারাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন, যিনি তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। নেয়ার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত ব্যাপারগুলো তিনি জিজ্ঞেস করলেন, কী দেখেছে, কীভাবে দেখেছে, তার সাথে কী কথোপকথন হয়েছে, দেখে কেমন। তিনি বললেন যে আমার কাছে মনে হয় আসলে জমি মিলে বিশাল সুন্দর পোশাক পরিহিত ব্যক্তি আমাকে ডাকলো এবং আমাকে করতে বলল, এই কথাগুলো এইভাবে বলল। পরে তিনি যেহেতু তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, তিনি বলেন যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আসলে নবী রাসূলের কাছে এইভাবে যিনি আসেন তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা, ভয়ের কোনো কারণ নেই, আল্লাহ তোমাকে নবুয়ত দেবেন, রিসালত দেবেন, সম্মানিত করবেন, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি তোমার সহযোগিতা করব, তবে আল্লাহ ভালো জানে তোমার বিরোধিতায় এই আরব জাতি উঠে উঠে পড়ে থাকবে। তখন তিনি বললেন তাই বলে হ্যাঁ, এমন কোনো নবী নেই যারা দুনিয়াতে এসেছেন সত্যের বাণী প্রচার করেছেন আর তাদের বিরোধিতায় জাতি লিপ্ত হয়নি, এমনটি ঘটেনি। এইভাবে করে তিনি মূল বিষয়টি অবহিত হলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাও তাকে খুবই সাহস যোগালেন এবং তাকে তিনি বুঝাতে চাইলেন যে এই সবগুলো কাজ ইতিবাচক, এগুলো মান মর্যাদা সম্মান সম্ভ্রমের পূর্ব শর্ত, আপনার সম্মান আপনার মর্যাদা মহান আল্লাহ বৃদ্ধি করে দেবেন। তাই বলো তিনি নবুয়তের অভিষেকে অভিষিক্ত হলেন এবং তার পরবর্তী দায়িত্ব তিনি সততা তারপরে নিষ্ঠা ও আমানতদারিতার সাথে তিনি পালন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও নিজে ছিলেন সত্যনিষ্ঠ, আমানতদার এবং বিশ্বস্ত। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের এই সকল গুণে শতভাগ তিনি গুণান্বিত ছিলেন, যার কারণে এই মহিলা খাদিজা তাকে ভালোবেসেছেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং বিবাহের পূর্বেই তার সততার কথা তার ন্যায়নিষ্ঠতার কথা শুনে অনুপ্রাণিত হয়ে তাকে তার ব্যবসায়িক কাজেও দায়িত্ব দিয়েছে, ব্যবসাটাকে সঠিকভাবে ব্যবস্থাপনার দায়িত্ব তাকে দিয়েছে। হযরত খাদিজার ব্যাপারে বলা হয় যে তিনি ছিলেন পুত পবিত্র চরিত্রের অধিকারী, যদিও তিনি জাহির যুগে অবস্থান করছিলেন, কোনো ত্রুটি কোনো বিচ্যুতি কোনো দুর্বলতা কোনো জড়তা বা কোনো ধরনের অন্যায় অথবা পাপাচারের সাথে তিনি সম্পৃক্ত হয়েছেন এমন কোনো কথা শোনা যায় না, ইতিহাসে পাওয়া যায় না। এই জন্য জনগণ তাকে বলা হতো তোয়াহেরা, তোয়াহেরা মানে হল পবিত্রা, খুব পরিচ্ছন্ন পবিত্র জীবন তিনি যাপন করতেন। এজন্য সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজির প্রতি যে ভালোবাসা প্রদর্শন করে চলেছেন এবং সর্বপ্রথম নিজের ওহি আসার পর তিনি যে একজন নবী বা রাসূল তার প্রতি তিনি ঈমান গ্রহণ করেছেন,
তিনি এতটা কাঙ্ক্ষিত মানে মুমিনা ছিলেন এবং আল্লাহ এবং হযরত জিব্রিল তাকে পছন্দ করতেন এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে তাকে সালাম পৌঁছাত। আল্লাহ এবং রাসূল বলতে হযরত জিব্রিল আমিন যিনি সালাত নিয়ে আসতেন বার্তাবাহক তিনি সালাম দিতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে প্রিয় নবীজির মাধ্যমে এবং তাকে বেহেশতের শুভ সংবাদও দেওয়া হয়েছে। দুনিয়াতে সব দিক থেকে বিবেচনা করলে তিনি একজন কত পবিত্র পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী মহিলা ছিল। এই ব্যক্তিত্ব সম্পর্কে আমরা সর্বপরিসরে যে কথাগুলো তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি এখন আমরা সেই বিষয়কে সামনে রেখে প্রশ্ন উত্তরের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করবার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছি যে আমরা কাছে বিষয়বস্তু আমি যারা চারিত্রিক দিক থেকে তিনি কত পবিত্র এবং পরিচ্ছন্ন ছিল, চারিত্রিক কোনো ত্রুটি কোনো বিচ্যুতি তার মধ্যে পরিলক্ষিত হয়নি, বিধায় তার জাতি মানব সমাজ তাকে কত পবিত্র চরিত্র কত পবিত্র চরিত্রের অধিকারী হিসেবে তারা জানত। তাই তার উপাধি দয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় প্রশ্নটি মনোধারণ গ্রাম পরিচালনা এই জন্য অনুরোধ করা হয়েছে যে তিনি জেনেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কত পবিত্র চরিত্রের অধিকারী, তার ভিতরে ছিল সততা, ছিল নিষ্ঠতা, ছিল আমানতদারী, বিশ্বস্ততা, মানে যাবতীয় ইতিবাচক গুণে তিনি ছিলেন গুণান্বিত। কোনো রকমের অশালীন অশোভন অপ্রীতিপদ কোনো আচরণ তার মধ্যে পাওয়া যায়নি, যাবতীয় ইতিবাচক দিকও ছিল তার চরিত্রের মধ্যে। তিনি ছিলেন কত পবিত্র পরিচ্ছন্ন চরিত্রের একজন নবী ও রাসূল এবং পরিচ্ছন্ন একজন মানুষ। এইটা দেখেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার প্রতি আকৃষ্ট হয়েছে, অনুপ্রাণিত হয়েছে, এই কারণে ব্যবসা পরিচালনার মাধ্যমে তিনি তাকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত হয়েছিলেন এবং প্রস্তাবনা পেশ করে তিনি নবীকে তার ব্যবসায়িক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি যখন প্রথম ওহী পেলেন এরা গুহাতে তখন তিনি ভয় পাচ্ছিলেন, তিনি কাঁপছিলেন যে কেমন, কারণ হযরত জিব্রিল আমিনকে দেখা যাচ্ছে যে তার মাথা আকাশে উপরে আকাশের দিকে, আকাশের শেষ প্রান্তে আর তার অনুপ্রজন এই বিশাল দেহি জিব্রিল আমিন আলাইহিস সালামকে দেখে তিনি ভয় পাবেন, এটাই স্বাভাবিক। মানুষ হিসেবে মানুষের মধ্যে কিছু ভয়ভীতি কাজ করে, সেই হিসাবে তিনি ভয় পেয়েছেন এবং ছুটে এসেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। যখন তিনি ছুটে এলেন ঠিক তখনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সাহস জোগালেন, তাকে অভয় দিলেন, তার সাথে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বললেন, আলাপ আলোচনা করলেন, যাতে করে তিনি এতে সন্তুষ্ট না হন, তিনি যেন আশ্বস্ত হন, তিনি যেন সাহস ফিরে পান। এইভাবে করে তিনি ভূমিকা রেখেছেন, যেমন প্রথম তিনি যেটা বলেছেন যে ভয়ের পিছনে, এখানে ভয় পাওয়ার কিচ্ছু ঘটেনি। হে নবী, হে আমার প্রিয় স্বামী, আপনাকে আমি আশ্বাস করছি এটা ভয়ের কোনো কারণ নয়, আপনি নির্ভীক চিত্তে আপনি জীবনযাপন করতে পারেন,
এই বলে তাকে সান্ত্বনা দিয়েছেন। এবং তিনি আরো যেটি বলেছেন দ্বিতীয় পর্যায়ে, মহান আল্লাহ আপনাকে অপমানিত করবেন, অপদস্থ করবেন না, মহান আল্লাহর কাছে আপনি প্রিয়বাদ, কারণ আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা, আপনার চালচরণ তারই প্রমাণ বহন করে। এরপরে তৃতীয়ত বলেছেন যে আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, তাদের ভালোতে আপনি এগিয়ে যান, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এখান থেকে প্রমাণিত হচ্ছে আপনি ভালো মানুষ, আর ভালো মানুষকে মহান আল্লাহ ক্ষতিগ্রস্ত করবেন। চতুর্থত তিনি বললেন, অভাবীদের সাহায্য সহযোগিতার ক্ষেত্রে আপনাকে সব সময় দেখি যে আপনি এক পায়ে খাড়া থাকেন, আপনি দ্রুততার সাথে অভাব মোচনের জন্যে দুস্থ মানবতার কাছে আপনি এগিয়ে যান, এটি আপনার একটি অন্যতম বৈশিষ্ট্য। সুতরাং আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ভয় পাবেন না, চিন্তাতে হবেন না। পঞ্চমত যেটা সেটা হল যে আপনি তো মেহমানদারি, যে কোনো লোক মেহমান বা অতিথি আসতে আপনি তাদের সাথে ভালো আচরণ করে তাদেরকে বসতে দিয়ে তাদের খোঁজখবর নিয়ে তাদেরকে আপনি আপ্যায়িত করেন। সুতরাং এমন একজন মানুষ আপনি মহান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ভয়ের কোনো কারণ নেই, কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। এরপরে হল ক্ষতিগ্রস্ত যারা ক্ষতির শিকার হয় তাদেরকে সেই ক্ষতি থেকে উদ্ধার করবার জন্যে, বাঁচাবার জন্যে আপনাকে সক্রিয় দেখা যায়, আপনাকে সচেতন দেখা যায়, এবং আপনি দ্রুততার সাথে ক্ষতিগ্রস্ত লোকদের পাশে গিয়ে দাঁড়ান, এটা আপনার চরিত্রের একটা বিশেষ দিক। এরপর সরম তিনি তার চাচাতো ভাই ওয়ারাকাবিন নওফল, যিনি তাবলিগের যিনি পণ্ডিত ছিলেন, তার কাছে তাকে নিয়ে গেলেন যে তিনি যেহেতু একজন কিতাবধারী পণ্ডিত, ইসলামিক ব্যক্তিত্ব স্কলার, তার কাছে নেয়ার পরে নবীজির কথাগুলো শুনে তিনি যখন অভয় দিলেন, সান্ত্বনা দিলেন, তখন হযরত খাদিজার কথার সাথে তার কথাও মিলে গেল, খাদিজাও তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। আর ওয়ারাকাবিন নওফল একেবারে কিতাবের আলোকেই কথা বললেন যে তাওরাত ইনজিলে ঠিক এইভাবেই বলা আছে, নবীদের কাছে ওহি আসতো, তারা ভয় পেতেন, পরবর্তীতে তাদের সে ভয় আর থাকত। এইভাবে করে তিনি প্রিয় নবীজিকে আশ্বস্ত করেন। যেটি সেটি হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী দেখে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। মুসলিম নারীদের মধ্যে তিনি এইভাবে নবীজিকে প্রথম আশ্বস্ত করলেন যে আমিও আপনার প্রতি ঈমান আনবো, তার ইসলাম গ্রহণী রক্ষণী। এরপরে তিনি যে আর্থিক সুযোগ সুবিধে আল্লাহ দিয়েছিলেন অর্ডের অর্থ পরিমাণে, তিনি নবীজিকে বললেন যে আমার এই সকল অর্থ এগুলো আমি আপনাকে আমি সঁপে দিলাম, আপনার জন্য এগুলো দিয়ে দেওয়া হবে, আপনি যখনই যেভাবে আমি ইচ্ছা আপনি এগুলো কী করবেন, আপনি দান করবেন, দেন। এইভাবে করে প্রিয় নবীজিকে তিনি আশ্বস্ত করলেন এবং সান্ত্বনা দিলেন, শিক্ষা দিলেন যে আর্থিক পয়েন্ট আমি তোমাদের তুলে ধরেছি। এই বিষয়টি তুলতে মাথায় রেখে করতে পারবো পাঠ্য বই কি তখন বেশি তোমাদের সঙ্গে একেবারে ক্লিয়ার বোঝা গেল, তখন তোমরা অর্জন করতে পারো এবং সে আমাকে প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করতে পারো। প্রথমত যেটা তার সেটা হল তার যে বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল তিনি
ছিলেন চরিত্রের অধিকারী, সুন্দর চরিত্রের অধিকারী। কারণ ইতিমধ্যে বলেছি উত্তরে যে আরব সমাজ তাকে তোয়াহেরা বলত। তোয়াহেরা মানে হল পবিত্রা। তো এদিক থেকে তিনি ছিলেন কত পবিত্র চরিত্রের অধিকারী। সুতরাং এতে বোঝা যায় কতটা সুন্দর এবং পরিচ্ছন্ন চরিত্রে মহামান্য তাকে দিয়েছেন, এ চরিত্রবান করেছেন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, অস্থিরতা কোন রকমের অস্থিরভাবে তিনি কখনো নিজেকে নিমগ্ন করেননি, কোন অস্থির অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত অসন্তোষ অশুভ অমার্জিত অপ্রীতিকর কোন কাজে তিনি কখনো লিপ্ত হননি। এটি হল তার চরিত্রের দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য নবীজিকে তিনি ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। নবীজির প্রতি ভালোবাসা অন্তর্জন মনে মনে প্রাণে তাকে স্বামী হিসাবে যেমন তিনি গ্রহণ করেছিলেন, সাথে সাথে নবীও রাসূল হিসেবে তাকে তিনি শতভাগ মূল্যায়ন করেছেন, কোন ত্রুটি নেই, বিচ্যুতি নেই। নিখুঁত এবং নিখার আস্থা বিশ্বাস এবং ভালোবাসা তিনি তিনি প্রদর্শন করেছেন। এরপর চতুর্থ যে কোয়ালিটি তার মধ্যে সেটা হল নবীজি যখন বিমর্ষ হয়ে যেতেন কোনো কারণে, দুশ্চিন্তাগ্রস্ত হতেন, তিনি তাকে সাহস যোগাতেন। তিনি তাকে বলতেন ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, আপনি একজন পবিত্র পরিচ্ছন্ন মানুষ, মহারাষ্ট্র আপনার কোনো ক্ষতি সাধন করবেন না। আপনি যেহেতু যাবতীয় ভালো আচরণ করে মানুষের কল্যাণে আপনি এগিয়ে যান, ক্ষতিগ্রস্তদের পাশে আপনি দাঁড়ান, দুস্থ মানবতার কল্যাণে সর্বদা আপনি নিয়োজিত থাকেন, লিপ্ত থাকেন। এইভাবে করে তাকে সাহস যোগাতেন। এরপর যেটা সেটা হলো তার যে সম্পদ, এই সম্পদগুলো তিনি নবীকে বলেন এই সম্পদ আপনাকে দিয়ে দেওয়া হলো, এখন থেকে এই সম্পদের মালিকা কেনা আপনার, আপনি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি এই সম্পদগুলো বিলে দিতে পারবেন, বিতরণ করতে পারবেন। এই করে তিনি নবীজিকে মূল্যায়ন করে মর্যাদা দিয়েছেন এবং মনে প্রাণে তাকে ভালোবেসেছেন। এটা তার অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপর আরেকটা বিষয় তার মধ্যে সেটা হলো যে তিনি নবীজি যখন ঘর থেকে বেরিয়ে যেতেন, ঘরে ফিরে না আসা পর্যন্ত তার মধ্যে ব্যাকুলতা পরিলক্ষিত হতো, অস্থিরতা দেখা যেত। নবীজি না আসা পর্যন্ত তিনি অক্ষমান থাকতেন, তিনি প্রতীক্ষমান থাকতেন, তিনি চিন্তা করতেন যে আমার প্রিয় স্বামী, আমার প্রিয় নবী কখন আবার আমার কাছে আসবেন, আমার পাশে থাকবেন। এটি ব্যাকুলতা, এটা তো নবীর প্রতি প্রচণ্ড ভালোবাসা বহিঃপ্রকাশ, স্বামী হিসেবে প্রিয় রাসূল হিসেবে। এটা অন্যতম আরেকটি তার চারিত্রিক বৈশিষ্ট্য। এবং আর যেটা ছিল সেটা হলো নবীজি বলেছেন খাদিজা হলো শ্রেষ্ঠ নারী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারীর মর্যাদা দেওয়া হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহির মাধ্যমে এসেছে, যার কারণে তিনি তাকে অবহিত করেছেন। এই সমাজে, তৎকালীন সমাজে এবং তার পূর্বেও যারা এই পৃথিবীতে এসেছিলেন শ্রেষ্ঠ নারী ছিলেন, যেমন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মেয়ে, তিনি শ্রেষ্ঠ নারীদের মধ্যে একজন ছিলেন, মা মেয়ে তিনি শ্রেষ্ঠ নারী। এবং দেখা গেল যে হযরত খাদিজা, হযরত ফাতিমা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি শ্রেষ্ঠ নারীর কাতারে ছিলেন, এবং হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী এবং চার ছিলেন শ্রেষ্ঠ নারীদের অন্তত খাদিজা তাদের মধ্যে অন্যতম একজন। এদিক থেকেও তার চরিত্র মাধুরী আমরা উপলব্ধি করতে পারি। পরিশেষে যেটা বলা যায় সেটা হলো
আল্লাহ তাআলা ইব্রাহিমের পক্ষ থেকে তাকে সালাম দেয়া হয়। তিনি সালাম দিতে এবং তাকে বেহেশতের শুভ সংবাদ দেয়া হয়েছে। তাহলে এখানে চারিত্রিক যে বিষয়গুলো ধরলাম এই বৈশিষ্ট্যগুলো দ্বারা তিনি মণ্ডিত হলেন। বৈশিষ্ট্যমণ্ডিত একজন অসাধারণ নারী তিনি ছিলেন। এইভাবে করে যদি আমরা তাকে অনুসরণ করি তাহলে অধিকারী হতে পারব, কারণ এই চরিত্রগুলোর কারণে তিনি সকলের কাছে একজন কৃতি ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন, মূল্যায়িত হতেন, সম্মানীয় ছিলেন, মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিলেন। তো আমরা যদি এই জাতীয় বৈশিষ্ট্য আমাদের নিজেদের মধ্যেও যদি আমরা আনতে পারি তাহলে আমরা ঠিকভাবে চরিত্রবান হিসাবে মূল্যায়িত হব এবং মানুষের কাছে আমরা সমাদৃত হব, কৃতি ব্যক্তিত্ব হিসাবে আমরা সকলের কাছে মূল্যায়িত হব। তাহলে প্রিয় শিক্ষাকে কেন্দ্র সর্বপরিসরে আমরা আনহায়ের চরিত্র এবং কৃতিত্বের বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এই ভিডিওটি বারবার শুনবে এবং পাঠ্য বইটিও অধ্যয়ন করবে। দুটি জিনিসকে সামনে রেখে তোমরা নিজেরা পরীক্ষার প্রস্তুতি নেবে এবং নিজের ভাষায় পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং কোথায় ভালো ফলাফল নিয়ে আমাদের সকলকে অনুপ্রাণিত হবো। আমরা তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।